ঈদের পরও চড়া রাজধানীর বাজার মাছের দাম কেজিতে বেড়েছে 100 টাকা, সংকট কাটেনি চিনির। সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর সরকার, বাধা এলেই প্রতিহত, বললেন কাদের। শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা। মুক্তিযুদ্ধে পাক বাহিনীর গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি আদায়ে ধীর গতি, জোরালো ভূমিকার আহ্বান। দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখনও বন্ধ ঢাকামুখী ট্রেন চলাচল, কুষ্টিয়ায় রেলওয়ের জলাশয় দখলের অভিযোগ। সুদানে ফের যুদ্ধবিরতি, ট্রাম্পের বিরুদ্ধে মামলায় আদালতের সাবেক ভাইস প্রেসিডেন্ট পেন্সের হাজিরা। ইপিএলে ম্যানিউকে হতাশ করে 2-2 গোলের ড্র, টটেনহ্যামের কোপা ইতালিয়ার ফাইনালে ফিওরেন্তিনা। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিখা আজিজ। ঈদের পরও চড়া ভাব কমেনি বাজারে, মুরগির পর এবার বেড়েছে মাছের দামও। কেজিতে 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব জাতের মাছ, সবজির দামও ভারী। সরবরাহ ঘাটতিতে এখনও চিনি সংকটে ভুগছেন ক্রেতা বিক্রেতা উভয়। বিস্তারিত ওয়াসিফ পার্থ রিপোর্টে। ঈদ উল ফিতর উদযাপনের পর প্রথম সাপ্তাহিক ছুটির বাজার, উৎসব পালন শেষে সবার এখনো না ফেরার প্রভাব দেখা যায় বাজারেও, নেই তেমন ভিড়। সবজির দাম এখনো বেশি, বাজারে এসে ক্রেতাদের খুব রোজা শেষ হলেও পণ্যের বাজারে প্রভাব নেই, তবে ভিন্ন দাবি বিক্রেতাদের। রমজানের পরেও সবজির দাম কমার কথা ছিল, সেই তুলনায় সবজির দাম আগের মতোই আছে এখনো, যেটা কমার কথা ছিল সেটা আসলে হয়নি এখনো। রমজানে তো সবজির দাম বেশি ছিল, 60 টাকা জিনিস সবজি ছিল না, এখন তো সবজির দাম কম, যেমন 40 টাকা পটল, 40 টাকা ভেন্ডি, উস্তা 50 টাকা। মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 240 টাকা করে, 10 টাকা বেড়ে এক ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। গত সপ্তাহে আপনি মুরগির বাজার মোটামুটি ভালো, ব্রয়লার মুরগি বেচতেছি আপনি 240 টাকা। ঈদের আগে লাল ডিমের ডজন ছিল 120 টাকা, তারপর হইলে 2-3 দিন পরে হইলো 25 টাকা, ঈদের পরে এখন চলতেছে 30 টাকা। চড়াভাব মাছের বাজারে, কেজি প্রতি সব জাতের মাছে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। মাছের দাম অনেক দাম দেখলাম, মাছ আজকে তুলনামূলক বাজারে বেশি, কারণ আমি আজকে অনেক কিছু বাজার করেছি। আমি আজিমপুর গভর্নমেন্ট কলোনিতে থাকি, ওখানেও যে দাম এখানেও সেই দাম। মাছের দাম কেজিতে 20-50 টাকা প্রত্যেকটাই বেশি। কিসের জন্য? কালকা যেই টাইমে মাছ ধরছে ওই টাইমে বৃষ্টি আর ঝড় তুফান, মাছ ধরতে পারে নাই, ঢাকায় মাছ কমারছে, এর জন্য প্রত্যেক মাছেই কেজিতে 50 টাকা 100 টাকাও বেশি কোনো মাছ। কৃষকের ঘরে নতুন ধান উঠলেও বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে চাল, তবে বাজারে চিনির সংকট এখনো কাটেনি, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। চিনিটা হলো মহা কেলেঙ্কারি, যেমন চিনি ঈদের আগে আপনার কোনো চিনি কোম্পানিরা সাপ্লাই দেয় না, শুধু ফ্রেশ কিছু মাল দিছিল একদিন, এরপরে এখন আর কোনো কোম্পানি এ পর্যন্ত বাজারে আসে নাই। সব ব্যবসা সিন্ডিকেট, বলা চলে সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। বর্তমানে আমরা আছি জিম্বুর মুখী সাধারণ মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে শুধু দাম নির্ধারণ নয়, বাস্তবায়নে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার বদ্ধপরিকর, এই নির্বাচনে কেউ বাধা দিতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের 70তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব জানান। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সন্তানদের মধ্যে দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল 75-এর 15 আগস্ট ঘাতকদের গুলিতে প্রাণ না হারালে 28 এপ্রিল উদযাপন করতেন 70তম জন্মদিন। এ বীর মুক্তিযোদ্ধা জন্মদিনে রাজধানীর বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সহযোগী সংগঠন। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পরে দলের নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন ওবায়দুল কাদের, বলেন আগামী নির্বাচন বানচাল করতে এলে তাদের প্রতিহত করা হবে। শেখ হাসিনা নির্দেশে শান্তি সমাবেশ করে আমরা জনগণকে এটাই জানিয়ে দিতে চাই যে আমরা আগামী দিনে একটি সুষ্ঠু
অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। এই নির্বাচন যারাই বাধা দেবে আমরা সবাইকে বলি নির্বাচনে আসতে, কিন্তু যারাই বাধা দেবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব, এটা হচ্ছে আমাদের। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, শেখ জামালের হত্যাকারীরা এখনও আস্ফালন করে আসছে। তাকে হত্যা করার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশ একজন মেধাবী তরুণকে হারিয়েছিল এবং একজন সম্ভাবনাময় তরুণ যিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, দেশ গঠনে অবদান রাখতে পারতেন, তাকে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছিল তারা আজকেও আস্ফালন করে। সেই হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। দুঃখজনক হলেও সত্য, আজকেও তারা দেশে আস্ফালন করে। পরে দলের সহযোগী অঙ্গ সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ জামালের প্রতি। তপিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক সংগঠিত অপরাধ যজ্ঞকে সম্প্রতি গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে আইএজিএস। জাতিসংঘে বাংলাদেশে সংগঠিত গণহত্যার স্বীকৃতি আদায়ে আইএজিএস এর এই স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। মিরাজ মিজুর রিপোর্ট। বিশ্বে গণহত্যার যত ইতিহাস রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও লোমহর্ষক গণহত্যার ঘটনা ঘটে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধের 9 মাসে 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত 56,000 বর্গমাইলে গড়ে যে পরিমাণ মানুষ হত্যা করা হয় পৃথিবীর ইতিহাসে তা ভয়াবহতম হত্যাকাণ্ড হিসেবেই বিবেচিত হবে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তা কর্তৃক সংগঠিত অপরাধ যজ্ঞকে গেল বছর গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয় জেনোসাইড ওয়াচ এবং লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন। সম্প্রতি 71 সালে নির্বিচারে গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স আইএজিএস। বিশ্বব্যাপী গণহত্যা নিয়ে কাজ করা এমন সংস্থাগুলোর স্বীকৃতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে সম্প্রতি আইএজিএস এর যে সিদ্ধান্ত এবং যারা যে বাংলাদেশের 71 গণহত্যাকে জেনোসাইড বলে, এটা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে। আর জাতিসংঘের স্বীকৃতি আদায়ে সরকারের ধীর গতিকে দুষছেন যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলন ও গণহত্যার স্বীকৃতি আদায়ে জোরালো ভূমিকা রাখা সংগঠনের সভাপতি। গবেষণার ক্ষেত্রে পাকিস্তানিরা যে পরিমাণ টাকা খরচ করছে গণহত্যা অস্বীকার করবার ক্ষেত্রে, অস্বীকারের ন্যারেটিভগুলো তৈরি করবার ক্ষেত্রে, বাংলাদেশ গণহত্যার সপক্ষে মানে গণহত্যা স্বীকৃতির সপক্ষে সেরকম কোনো ন্যারেটিভ সেভাবে তৈরি করেছে কিনা আমি জানি না। আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো তারা বাইরে প্রচারের কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু আমার জানা মতে গত 6 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারত বা অন্য কোনো দেশের কাছে স্বীকৃতি চায়নি। স্বীকৃতি না চাইলে কেউ গায়ে পড়ে স্বীকৃতি দেবে না। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দাবি স্বীকৃতি আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা চালাচ্ছে সরকার। আমাদের মহান জাতীয় সংসদেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সেখানে সিদ্ধান্ত হয়েছে। বিশ্বের দেশে দেশে স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতির বেড়াজাল টপকে তবেই আসবে স্বীকৃতি, আর সেজন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে শোভাযাত্রা নিবন্ধন অধিদপ্তর থেকে শুরু হয়ে আব্দুল গনি সড়ক প্রদক্ষিণ করে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে অংশ নেন আইন ও বিচার বিভাগের কর্মকর্তারা। সর্বস্তরের মানুষের মধ্যে আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে 2013 সাল থেকে 28 এপ্রিল আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। জানান, রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে এখনও বন্ধ রয়েছে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল। কুষ্টিয়ায় শত বছরের পুরানো রেলওয়ের জলাশয় অবৈধভাবে মাটি ও বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে। জলাশয় ভরাটে রেলওয়ে কর্তৃপক্ষ বাধা দিলেও আমলে নেয়নি তারা, এমনকি প্রশাসন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা। তবে পৌরসভার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি পৌর মেয়রের। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পরিবেশ সংরক্ষণ আইন 2010 সালের সংশোধিত অনুযায়ী যে কোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ হলেও কুষ্টিয়ায় রাতের আধারে রেলওয়ের শত বছরের পুরনো জলাশয় অবৈধভাবে মাটি ও বালু ফেলে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে খোদ ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে। এ যেন রক্ষকই ভক্ষকের ভূমিকায়। জলাশয় ভরাটে রেলওয়ে কর্তৃপক্ষ বাধা দিলেও তাতে কোনো লাভ হয়নি, ফলে প্রশাসন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভেড়ামারা পৌরসভার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা। নিজেদের খেয়াল খুশি মতো রাতের আধারে বালু এবং মাটি দিয়ে ভরাট শুরু করে, পরবর্তীতে এই বিষয়ে যারা না করতে পারে আমরা ভেড়ামারা থানায় এজাহারের জন্য একটা আবেদন দাখিল করি। কোনোরকম আইনের তোয়াক্কা না করে রেলওয়ের অনুমতি ছাড়াই জনসাধারণের সেবামূলক প্রতিষ্ঠান পৌরসভা কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত শত বছরের পুরনো জলাশয়টির ভরাট বন্ধ করে তা সংরক্ষণের দাবি তাদের। বর্ষায় যদি জলাবদ্ধতা থেকে বাঁচতে হয় তাহলে এই পুকুরটি সংস্কার করা খুব জরুরি। আপনারা পুকুরটিকে যথাযথভাবে সংস্কার করবেন, সংরক্ষণ করবেন, পুকুরটা যাতে দখল না হয়, দখল মুক্ত করা, এটা আমাদের প্রত্যাশা ভেড়ামারার সচেতন নাগরিক হিসাবে। আমরা চাষি পরিবেশ ভালো থাকুক আর এই পুকুর কেউ যদি দখল না করতে এই পানি নিঃসরণ যদি বন্ধ না হয়। আস্তে আস্তে কিছু দুর্বৃত্তায়নের কারণে কিছু লোক রাতের আধারে এই পুকুরটা ভরাট করার চেষ্টা করছে। তবে ভেড়ামারা পৌর কর্তৃপক্ষের দাবি, পৌরসভার বিরুদ্ধে জলাশয় ভরাট করে দখলের অভিযোগ পুরোটাই মিথ্যা ও ভিত্তিহীন। এক শ্রেণীর দালাল চক্র এ ধরনের মিথ্যা ব্লেম দিয়ে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য এ ধরনের অপপ্রচার এবং অপঅভিযোগ, ভিত্তিহীন অভিযোগ তারা দিয়েছে। পরিবেশ আইনের ব্যত্যয় ঘটিয়ে পৌর কর্তৃপক্ষের জলাশয় ভরাট ও রেলওয়ের সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় বিতর্কিত হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান ভেড়ামারা পৌরসভা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অনিরাময়যোগ্য ক্যান্সার, কিডনি বিকল সহ বার্ধক্যজনিত নানা কারণে ভুগতে থাকা মানুষদের জীবনের শেষ মুহূর্তে একটু প্রশান্তিই পরম পাওয়া। বিশেষ এসব মানুষের দরকার মানসিক, সামাজিক ও আত্মিক প্রশান্তি। দেশে প্রতি বছর 6 লাখের বেশি রোগের বিপরীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত একমাত্র কেন্দ্রে সেবা পায় মাত্র 12,000 রোগী। চিকিৎসায় নিঃস্ব হওয়া এসব মানুষের প্রয়োজন বিশেষ আর্থিক নিরাপত্তা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। কানন আক্তার 50 বছর বয়সী নারী, 4 বছর ধরে ভুগছিলেন পেটের নানা রকম পীড়ায়। এবছরের শুরুতে শনাক্ত হয় স্টমাক ক্যান্সার, ততদিনে পৌঁছেছে তৃতীয় ধাপে, শুরু হয় ক্যান্সার কোষ ধ্বংসকারী বিষাক্ত কেমোথেরাপি। কিন্তু 4 বছরের নানা চিকিৎসা অপচিকিৎসায় নেতিয়ে পড়া শরীরে পানি জমে যাওয়া, অনবরত বমিসহ দেখা দেয় একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া। হাল না ছেড়ে জীবন প্রদীপটুকু সঙ্গে নিয়ে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে। 3 নম্বর স্টেজে ছিল তখন, আমরা কেমোথেরাপি স্টার্ট করলাম। স্টার্ট করার পর প্রথম দিকে ভালোই ছিল, বাট বাকি দুইটা কেমো ওনার শরীরে কাজ করেনি। পাশের বেডে ভর্তি ষাটোর্ধ্ব জরিনা বেগমের সঙ্গে জীবনের গল্পগুলো শুনছিলেন একজন চিকিৎসক। দুরারোগ্য ব্যাধির দুঃসহ ব্যথা লাঘবে শারীরিক, মানসিক ও আত্মিক প্রশান্তি দিতেই নিরন্তর এ চেষ্টা। প্রতি মুহূর্তের মধ্যে যোগাযোগটা করি, প্রতি মুহূর্তের মধ্যে তাদের মনের খবরটা, প্রতিদিনকার আপডেটটা আমরা নেই। সকালবেলায় সে আমরা যে ফলো আপ দিই, সাথে আমরা ফিজিক্যাল সমস্যার সাথে সাথে আমরা সাইকোলজিক্যাল প্রবলেমগুলো আমরা জিজ্ঞেস করি। প্যালিয়েটিভ কেয়ারে ভর্তি 95-97% অনিরাময়যোগ্য ক্যান্সারে আক্রান্ত। এছাড়া কিডনি, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীও আছে। অর্থবহ জীবন জটিল রোগে কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়।
ভয় শঙ্কায় কাছে আসতে চায় না পরিবারের সদস্যরা। এমন মুহূর্তে প্যালিয়েটিভ সেবা স্বস্তি ফেরায় এসব মানুষের। এখানে এসে যদি অল্প একটু রিল্যাক্স পায় তখন ওই যে গন্ধটা কমে যায়, আস্তে আস্তে যে পোকাটা সরে যায়, তখন যে তার ছোটো বাচ্চা বা তার ভাই বোন যারা আছে তারা তার কাছে আসে, তখন তার কিন্তু সত্যিই একটা মানসিক একটা শান্তি লাগে। প্যালিয়েটিভ সেন্টারে আসার আগেই ব্যয়বহুল চিকিৎসায় নিঃস্ব হয় অধিকাংশ পরিবার। অবধারিত জন্মের সুনিশ্চিত মৃত্যুকে আলিঙ্গনের আগে একটু স্বস্তি লক্ষ্য থাকে চিকিৎসকদের। পরিবারকে শিখিয়ে দিলাম যে কীভাবে রোগীটা যত্ন নিতে হবে বাসায়, এগুলাই হচ্ছে আমাদের জন্য সফলতা। আমরা জানি যে আমাদের রোগীরা ভালো হবেন না, কিন্তু কীভাবে ভালো থাকবেন এই চিকিৎসা ব্যবস্থাটাই হচ্ছে আমরা চিকিৎসকরা প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে করে থাকি। প্রতি বছর দেশে 6 লাখের বেশি রোগীর প্যালিয়েটিভ সেবার প্রয়োজন হয়। সেখানে দেশের একমাত্র বিশেষায়িত সেবা কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বছরে সেবা পায় 8 থেকে 9 হাজার রোগী। এর বাইরে ঢাকা মেডিকেল সহ সারা দেশে সেবা পায় আরও 4 হাজারের মতো রোগী। বিভিন্ন ধরনের ক্যান্সারের রোগী, যারা কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, অন্যান্য থেরাপি পেয়েছেন, তারপরেও তারা কিছুদিন বেঁচে আছেন, তাদের তখনও কিছু অসুবিধা আছে, তারা অঙ্কোলজিতেও যেতে পারেন না, সার্জারিতেও যেতে পারেন না, মেডিসিন ডিপার্টমেন্টেও যেতে পারেন না, তো তখন তাদেরকে আমরা এইসব ডিপার্টমেন্টে নিয়ে আসি। প্যালিয়েটিভ সেন্টারে অধিকাংশ ব্যথা নিরাময়ে মরফিন জাতীয় ওষুধের ব্যবহার করা হয়। এখন পর্যন্ত শুধু ঢাকায় ওষুধের অনুমতি আছে। অন্তত বিভাগীয় পর্যায়ে প্যালিয়েটিভ সেবা কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গৃহায়ণ ও গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গেল বছর 28 এপ্রিল মৃত্যুবরণ করেন সমাজসেবক ও জনদরদী কুমিল্লার এই কৃতি সন্তান। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের পিতা। প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুম আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শ্রদ্ধাভরে স্মরণ করছেন স্বজন ও পরিচিতজনরা। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। গৃহায়ণ ও গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ স্বাধীন, দৃঢ়চেতা ও সজ্জন এ সমাজসেবক ছিলেন মহকুমা প্রশাসক, বিকেএসপির সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসকও। না ফেরার দেশে পাড়ি জমান 2022-এর 28 এপ্রিল। জানা যায় হাজারো মানুষের ঢল প্রমাণ করে কত জনপ্রিয় ছিলেন আব্দুল আজিজ। নিজগ্রাম কুমিল্লার মুরাদনগরে করেছেন বেশ কিছু উন্নয়ন। অমায়িক ভদ্রলোক ছিল এবং উনি খুবই আন্তরিক ছিলেন। উনি বিকেএসপিতে মহাপরিচালক হিসেবে জয়েন করেছিলেন, খুব অনেস্ট লোক, খুব কাজের দক্ষতা। সরকারি আমলা হয়ে সবার কাছে ছিলেন অনুকরণীয়। তিনি ছিলেন একজন মানবিক মানুষ, মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন। প্রতিটি কর্মস্থলে তিনি যেমন তার সহকর্মীদের কাছে খুব শ্রদ্ধেয় ছিলেন, কর্মজীবনে ছিলেন সৎ এবং সোচ্চার, ছিলেন দক্ষ প্রশাসক ও মানবিক। তবে তিনি কাজে পটু ছিলেন, তিনি সরকারি নথিপত্র দ্রুত ডিসপোজ করতেন আমি দেখেছি, এবং মানুষজনের যাতায়াত সামাজিকভাবে তিনি ময়মনসিংহ শহরে খুব তার একটা শক্ত অবস্থান ছিল। মরহুম আব্দুল আজিজের রুহের শান্তি কামনায় নিজগ্রাম কুমিল্লার মুরাদনগরে বিশেষ দোয়ার আয়োজন করেছেন তার পরিবার।